আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব আল হাসান, নিজেই নিশ্চিত করেছেন বোর্ডকে। এদিকে শান্ত না চাইলে টি টোয়েন্টির অধিনায়কত্বে বদল আনতে পারে বিসিবি, সেই দৌড়ে এগিয়ে মেহেদী হাসান মিরাজ, জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আর সাফ জয়ী নারী দলকে ২০ লাখ টাকার পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড। আর কোনো দোলাচল নয়, অপেক্ষা করতে হবে না দল ঘোষণার জন্য। দক্ষিণ আফ্রিকার পর আফগানিস্তান সিরিজও খেলবেন না সাকিব আল হাসান। It's like very unlikely to play against Afghanistan. Next series. কঠিন সব বাউন্সার, ইয়র্ক, স্পিন ঘূর্ণি সামলানো সাকিব রাজনৈতিক আর নিরাপত্তা ইস্যুতে পরাস্ত। দেশসেরা ক্রিকেটার মানসিক অবসাদের জন্য বিশ্রাম চেয়েছেন, তবে ওয়েস্ট ইন্ডিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কারণ দেখেন না বিসিবি সভাপতি। অ্যাজ এ প্লেয়ার আমি মনে করি ওর জন্য এটা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। ইফ হি ডাজ হিজ ট্রেনিং অ্যান্ড হি স্টিল দ্য সিলেকশন কমিটি অ্যান্ড দ্য বোর্ড থিংস দ্যাট হি ক্যান স্টিল ডেলিভার, তাহলে হয়তো এটা আমরা চিন্তা করতে পারি আগামীতে। চট্টগ্রামে বোর্ড সভাপতির উপস্থিতির অন্যতম কারণ অধিনায়কত্ব ইস্যু। টি টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার কথা বোর্ডকে আগেই জানিয়েছিলেন নাজমুল শান্ত। ফর্মহীনতা আর অনিচ্ছায় তাকে অধিনায়ক রাখা কঠিন বিসিবির জন্য। শান্তর ইস্যুটা আমরা আলাপ করব, আমি দেখি আজকে সামটাইম জানিয়ে দিব যে কোনো একটা সময়ে। তারপর ফ্রন্ট রানার বলেন, ডেফিনেটলি মিরাজ ইজ ওয়ান, ইউ নো ওয়াই, বিকজ দিস গাই ইজ প্লেয়ার, হি প্লেস অলমোস্ট 3 ফরম্যাটস। নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে মেহেদী মিরাজ, নিয়োগ দেওয়া হবে সহকারী কোচ, তবে সালাউদ্দিনের নাম এড়িয়ে গেলেন ফারুক আহমেদ। টাইগারদের হতাশার মাঝে সাফ জয়ী নারী দলের সাফল্যে গর্বিত ক্রিকেট বোর্ড। পুরস্কৃত করবে সাবিনা, ঋতুপর্ণা, মনিকা চাকমাদের। বিসিবি থেকে পুরস্কৃত করা হবে।